খেলাধুলা হোক বা কোনো অনুষ্ঠান হোক, আজকাল সব জায়গাতেই ক্যামেরা লাগানো থাকে। কিন্তু কখনো কখনো এই ক্যামেরাগুলোতে কিছু এমন ঘটনা রেকর্ড হয়ে যায় যেগুলো সবাইকে লজ্জায় ফেলে দেয়। অজ্ঞাতর আজকের এই ভিডিওতে আমরা আপনাদের এমনই কিছু ঘটনা দেখাবো যেগুলো ক্যামেরায় রেকর্ড না হলে আপনার বিশ্বাসই হতো না। আপনাদের কাছে শুধু একটাই অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। বলিউড নায়িকাদের লজ্জায় পড়ে যাওয়ার ঘটনা নিয়ে আমাদের চ্যানেলে আরও ভিডিও রয়েছে। আপনি যদি সেই ভিডিও দেখতে চান তাহলে ডেসক্রিপশানে ভিডিওর লিংক দেওয়া আছে, ভিডিওটি দেখে আসতে পারেন। কিন্তু আমাদের আজকের এই ভিডিওতে আপনাদের এমন একজন বলিউড নায়িকাকে দেখাবো যাকে আপনারা সবাই চেনেন। কিছুদিন আগে গ্যাঁদা ফুল গানটিতে সেই নায়িকাটি ছিল, হ্যাঁ ঠিকই ধরেছেন, জ্যাকলিন ফার্নান্ডিজের কথাই বলছি। আমাদের আজকের এই ভিডিওতে তারই লজ্জায় পড়ে যাওয়ার ঘটনা দেখাবো। একটি ইভেন্টে জ্যাকলিনের জামার কিছু বোতাম খুলে যায়, কিন্তু সৌভাগ্যবশত সেটা সোনম কাপুরের চোখে পড়ে যায়। সে জ্যাকলিনের জামার বোতাম লাগিয়ে তো দেয়, কিন্তু মিডিয়াতে কিছুদিন যাবৎ জ্যাকলিনের এই লজ্জাজনক ঘটনা খুব ট্রেন্ডিংয়ে ছিল। সাংবাদিকরা বড় বড় প্লেয়ারদের বা সেলিব্রিটিদের কীভাবে ডিস্টার্ব করে তা তো আপনারা নিশ্চয়ই জানেন। একটি মাড বাইক রেসিংয়ে এরকমই একজন সাংবাদিক একজন খেলোয়াড়ের ইন্টারভিউ নিচ্ছিলেন, কিন্তু তারপর সেই সাংবাদিকের সঙ্গে যা হলো তা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। খেলোয়াড় ইন্টারভিউ শেষ করে যেই বাইক নিয়ে এগিয়ে যায়, অমনি বাইকের চাকা থেকে কাদা ছিটকে এসে সাংবাদিকের পুরো শরীর ভর্তি করে দেয়। কি জানি সাংবাদিকটি কী এমন প্রশ্ন করেছিল যার জন্য খেলোয়াড়টি তার পুরো শরীরে কাদা ছিটিয়ে দিয়েছিল। স্কাই ড্রাইভিং করার শখ অনেক মানুষের মধ্যেই রয়েছে, কিন্তু কখনো কখনো এই শখ মানুষকে মৃত্যুর একদম কাছাকাছি নিয়ে আসে। এই ভিডিওতে আপনি দেখছেন এক বৃদ্ধা মহিলা তার জীবনে প্রথমবার স্কাই ড্রাইভিং করার জন্য প্লেনে চড়েছে, কিন্তু সেখান থেকে লাভ দেওয়ার সময় হতেই বৃদ্ধা ভয়ে কাঁপতে থাকে। কিন্তু তার সাথে থাকা ড্রাইভার বৃদ্ধাকে জোর করে প্লেন থেকে ঠেলে দেয়। ভয়ের চোটে বৃদ্ধার পা একটি দড়িতে আটকে যায়, তবে ভাগ্য ভালো যে সময় থাকতে থাকতে মহিলার পা থেকে দড়িটি খুলে যায় এবং সে সফলভাবে নিচে নেমে আসে। না হলে যে কী হতো তা আপনি নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন। এই লোকটি সবার সামনে হিরো হওয়ার জন্য গ্লাস ভর্তি মদ এক চুমুকে শেষ করে ফেলে, কিন্তু তারপর যা হলো তাতে লোকটি কারোর সামনে মুখ দেখানোর মতো রইল। এই লোকটি লাইভে এসে তার নতুন পোষা একটি বিড়ালের সঙ্গে সবার পরিচয় করাচ্ছিলেন এবং বড় বড় কথা বলছিলেন যে তার বিড়াল খুব বুদ্ধিমান, সে সব কিছুই বোঝে। কিন্তু তারপর লোকটির সঙ্গে যা হলো তা আপনি নিজেই দেখে নিন। ফুটবল ম্যাচে দুজন খেলোয়াড় নিজেদের মধ্যে ধাক্কা লেগে পড়ে যায়, এমন ঘটনা আমরা অনেকবার দেখেছি। কিন্তু এখানে দুজন খেলোয়াড় নিজেদের মধ্যে ধাক্কা লাগার পাশাপাশি একে অপরের শুল এসে জড়িয়ে গিয়ে পড়ে যায়। একটি কাঁচের দরজা দিয়ে ভিতরে ঢুকতে কোনো মানুষ কতবার ভুল করবে? এখানে এই মহিলা তিনবার ভুল করার পর শেষে আসল দরজা কোনটা বুঝতে পারে। আর্জেন্টিনাতে হওয়া একটি ফুটবল ম্যাচে গোল হওয়ার কিছু সময় আগে একটা কুকুর মাঠে ঢুকে যায় এবং বলকে গোল হওয়া থেকে আটকে দেয়। এখানে কিছু বন্ধুবান্ধব মিলে জন্মদিনের পার্টি উদযাপন করছিল, তখন একটি লোক চুপচাপ এসে তাদের শ্যাম্পেনের দামি একটি বোতল উঠিয়ে নিয়ে চলে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং এরকম ভিডিও আরও দেখতে হলে অজ্ঞাত চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।